বৃত্ত কর্তৃক অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ আমরা সমীকরণটা নিয়ে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো। তো আমরা যদি যে কোনো একটা কমন বৃত্ত ধরে নেই, প্রথমেই হিসেব করা শুরু করলাম এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তাহলে সে দৈর্ঘ্যটুকু হবে এইটুকু। এবং এই দুইটা বিন্দু যে দেখতে পাচ্ছি আমরা বৃত্ত কর্তৃক অক্ষদ্বয়কে ছেদকৃত বিন্দু, সেই বিন্দুদ্বয় যেহেতু এক্স অক্ষের উপরে আছে তার জন্য আমরা কোটির অবস্থান জিরো লিখতে পারি। যে কোনো বিন্দু এখানে এক্স অক্ষের উপর অবস্থিত হলে তার কোটির স্থানাঙ্ক জিরো হয়। তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক যদি নির্দেশ করি আলফা জিরো দ্বারা, তাহলে সে আলফা জিরো দ্বারা বৃত্তের সমীকরণ সিদ্ধ হবে, সেটা হবে আলফা স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার প্লাস টু জি আলফা প্লাস টু এক্স জিরো প্লাস সি ইজ ইকুয়াল জিরো। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি আলফা স্কোয়ার প্লাস টু জি আলফা প্লাস সি ইজ ইকুয়াল জিরো। অতএব দ্বিঘাত সমীকরণ সলভের নিয়ম অনুযায়ী এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ধারণা নিয়ে আসলে আলফা ইজ ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি ডিভাইডেড বাই টু আই সে, যেখান থেকে পাওয়া যায় মাইনাস জি প্লাস মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা এখান থেকে যদি ধারণা নেই আলফার মান দুইটা পেলাম, দুইটাই বাস্তব, কারণ শর্ত আছে এখানে জি স্কোয়ার গ্রেটার দেন সি। এই শর্তটা দিয়ে আমরা বলতে পারি আলফা দুইটাই বাস্তব, এবং সেই বাস্তবের জন্য যখন প্লাস আকারে বিন্দুটা পেলাম তখনকার স্থানাঙ্ক হবে এটা, এবং মাইনাস আকারে যে স্থানাঙ্ক পেলাম সেটা হলো এটা। তাহলে এই দুইটা বিন্দুর জন্য আমরা যদি বিন্দুর স্থানাঙ্ক লিখি, একটা হলো মাইনাস জি প্লাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি কমা জিরো, এবং আরেকটা বিন্দু হলো মাইনাস জি মাইনাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি কমা জিরো। যদি একটু বলি তাহলে এরকম দুইটা বিন্দু যেটা আমরা দেখতে পেলাম এখানে যদি নামকরণ করি এ এবং বি, তাহলে আমাকে বলতে হবে এটা হলো বি বিন্দুর স্থানাঙ্ক এবং এটা হলো এ বিন্দুর স্থানাঙ্ক। আমরা যে জিনিসটা বের করতে চাই এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তাহলে সেটা হলো এ বি ইজ ইকুয়াল, সরাসরি লেখা যাবে দুইটা ভুজের ডিফারেন্স, তাহলে সেটা হলো রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি মাইনাস প্লাস জি প্লাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। সেখান থেকে আমরা পেয়ে গেলাম টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তো এটা হলো আমাদের এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ, যেটা টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি পেলাম। এখন যদি ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণটা হিসেব করতে বলা হয়, তাহলে তার জন্য নতুন করে একটু ভাবতে হবে। সেটা হবে এটা আমাদের, তার জন্য বৃত্তের যে সমীকরণ আছে আমাদের হাতে, এখানে ওয়াই স্থানাঙ্ক আগে ছিল জিরো এক্স অক্ষের জন্য, কিন্তু ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের জন্য যে দুইটা বিন্দুর কথা বলবো আমরা, সেই দুইটা বিন্দুর জন্য হুজ হবে জিরো। তাহলে বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক আমরা জিরো বিটা দ্বারা নির্দেশ করলাম। এরূপ দুইটা বিন্দু পাওয়া যায়, একটু সলভ করে দেখি। এক্স এর মান জিরো, তার মানে এই যে বিন্দুটা আছে এটা দ্বারা বৃত্তের সমীকরণ সিদ্ধ হবে জিরো স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস টু জি জিরো টোয়াইস এফ বিটা প্লাস সি ইজ ইকুয়াল জিরো। এখান থেকে বিটা স্কোয়ার প্লাস টোয়াইস এফ বিটা প্লাস সি ইজ ইকুয়াল জিরো, আগের মতো এখান থেকে সলভ করলে আমরা বিটা ইজ ইকুয়াল পাবো মাইনাস এফ প্লাস রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, অথবা আরেকটা পাওয়া যায় এখানে প্লাস মাইনাস প্লাস দুইটা মানই পাওয়া যায়। আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক তাহলে লিখতে পারবো মাইনাস এফ প্লাস রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি কমা জিরো, আরেকটা লেখা যাবে মাইনাস এফ মাইনাস রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি কমা জিরো। তাহলে যে দুইটা বিন্দু আমরা পেলাম সেই দুইটা বিন্দু একটা হলো এটা আর একটা হলো এটা। এখন এই বিন্দু যদি এ বলি এটা যদি বি বলি, তাহলে আমাকে বলতে হবে এখানে এ বিন্দুর স্থানাঙ্ক এটা নাকি এটা। এখানে একটু আমরা যদি বলি যে এ বিন্দুর স্থানাঙ্ক এটা নাকি এটা হবে, দেখা যাচ্ছে এখানে ভুজের পরিমাণটা কম এখানে ভুজের পরিমাণটা বেশি, তার মানে এই অংশটা হলো আমাদের এ বিন্দু এই অংশটা হলো বি বিন্দু। অতএব এ বি ডিস্টেন্স যদি বলি আমরা,
আগের মতোই বিয়োগ করে পাবো 2√x2 − c। তাহলে দুইটা হিসাব করলাম, একটা হলো x অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ 2√j2 − c এবং y অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ 2√x2 − c। এই দুটো অংশ নিয়ে আমাদের মোটামুটি এখন কথাবার্তা শুরু। তো এটা পেলাম আমরা জিএফসি কেন্দ্রিক, এটা পেলাম আমরা জিএফসি কেন্দ্রিক। তো সেখান থেকে x অক্ষ হতে খণ্ডিত অংশের পরিমাণ পেলাম 2√j2 − c এবং y অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ পেলাম 2√x2 − c। যদি এই অংশটাকেই আমরা h² এর সাপেক্ষে বলতে চাই, কারণ বৃত্তের সমীকরণ দুটাই, একটা হলো জিএফসি কেন্দ্রিক আর একটা হলো h² কেন্দ্রিক, তাহলে h² এর দিকে যেতে হলে আমাকে লিখতে হবে g এর জায়গায় মাইনাস h² এবং c এর জায়গায় c সমান আমাদের ছিল একটু আগে লিখেছিলাম h² + k² − c = r² এটা ছিল আমাদের কাছে যে h² + k² − c = r² তাহলে এখান থেকে c = লেখা যাবে h² + k² − r² তাহলে c = লেখা যাবে h² + k² − r² তাহলে আমরা কি পেলাম 2√h² − h² − k² + r² তথা 2√r² − k² 2√r² − k² ঠিক একই ভাবে এই জিনিসটাকে যে টানা হয় 2√r² − h² পাওয়া যাবে, যেভাবে আমরা এখান থেকে টেনে নিয়ে আসলাম এখান থেকে টেনে নিয়ে আসলো একই ভাবে পাওয়া যাবে। তবে h² ভিত্তিক যদি সমীকরণ দেওয়া থাকে সেক্ষেত্রেও x অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ বের করা যাবে 2√r² − k² অংশ দ্বারা এবং y অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ বের করা যাবে 2√r² − h² দ্বারা। কতিপয় জিনিস আমাদেরকে জানতে হবে। এক নম্বরে যদি বলি বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর, তাহলে এটার মানে আমাদের বুঝতে হবে x অক্ষের উপরে যদি কোনো বিন্দুর অবস্থান হয়, কেন্দ্র তো একটা বিন্দু, x অক্ষের উপরে যদি অবস্থান হয় তার কোটির অবস্থান হবে 0। এটাকে আমরা লিখতে পারবো h₀। x অক্ষের উপরে যদি কোনো বিন্দুর অবস্থান হয় তার জন্য কোটির স্থানাঙ্ক হয় 0, তার মানে এরকম দুইটা কোয়ালিটি হতে পারে। আবার দুই নম্বরে যখন আয়তবৃত্তের কেন্দ্র যদি y অক্ষের উপরে হয় সেখান থেকে বলা যাবে y অক্ষের উপরে কেন্দ্রের অবস্থান মানে হলো ভোজ 0, কাজে 0 − f কিংবা 0 k এটাও লেখা যায়। এরপরে তিন নম্বরে যখন আসবো আমরা বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে, তো x অক্ষকে স্পর্শ করলে যদি একটু চিত্র দেখার চেষ্টা করি আমরা, চিত্র হতে পারে 4 চতুর্ভাগে কেন্দ্র বিশিষ্ট 4 রকমের, এরকম হতে পারে, এরকম হতে পারে কিংবা এরকম হতে পারে, যেটাই হোক না কেন আমরা 4টা ফিগার থেকে একটা আইডিয়া পেয়ে যাই যে এখানে যদি হয় এটা হলো কেন্দ্রের জন্য কোটির সংখ্যামান, এটা হলো কেন্দ্রের জন্য কোটির সংখ্যামান, এখান থেকে কেন্দ্রের কোটি দেখানো যায়, দূরত্ব যদি হিসাব করা হয় কেন্দ্রের কোটির সংখ্যামান, এবং এটাই হলো আর, এটাই হলো আর, এটাই হলো আর, এটাই হলো আর। আমরা ছোট করে একটু লিখতে পারি, কথাটা হলো বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে চিত্র বলতেছে আমাদের কাছে যে r = কেন্দ্রের কোটির সংখ্যামান। তাহলে সহজ করে লেখা যায় ব্যাসার্ধ হবে কেন্দ্রের যে কোটি আছে তার সংখ্যামান, কেন্দ্রের যে কোটি আছে তার সংখ্যামান, এটা পাওয়া যায়। পাশাপাশি আমরা যদি বলি বৃত্ত y অক্ষকে স্পর্শ করে তাহলে বলা যাবে r = মডুলাস হবে, সেটার চিত্র কেমন হবে এরকম হয়।
উভয় ক্ষেত্রেই আমরা কিন্তু ব্যাসার্ধ দেখতে পাচ্ছি ভুজের সংখ্যা মানের সমান। ব্যাসার্ধ দেখা যাচ্ছে ভুজের সংখ্যা মানের সমান, তাহলে এই হলো ব্যাসার্ধ, যেটা হলো কেন্দ্রের ভুজের জন্য সংখ্যা মানের সমান। তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল মডুলাস অফ এইচ পেলাম। এখন প্রশ্ন আসতে পারে আর ইজ ইকুয়াল মডুলাস অফ কে, এখান থেকে জিএফসি কেন্দ্রিক বৃত্তের জন্য কি হবে, যেমন একটু আগে বের করলাম আমরা, সেটার জন্য হবে জি স্কোয়ার ইজ ইকুয়াল সি। যেমন আমরা এখান থেকে এই যে সমীকরণ যদি একটু টেনে নিয়ে চলি, আর স্কোয়ার ইজ ইকুয়াল কে স্কোয়ার, আর স্কোয়ার ইজ ইকুয়াল কে স্কোয়ার লেখা যায়, এবং আর স্কোয়ার সমান আমাদের জানা আছে, আর স্কোয়ার সমান জানা আছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এবং কে ইজ ইকুয়াল আমাদের জানা আছে মাইনাস এফ। সেখান থেকে আমরা দেখতে পাই যে এফ স্কোয়ার এফ স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়, জি স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল জিরো, তথা জি স্কোয়ার ইজ ইকুয়াল সি। তাহলে দুইটা সম্পর্ক পেলাম, আর এস কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জন্য আর ইজ ইকুয়াল মডুলাস অফ কে, এবং জি এফ সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জন্য জি স্কোয়ার ইজ ইকুয়াল সি। যেটাকে আমরা যদি একটু ভিন্ন ভাবে দেখার চেষ্টা করি যে জি স্কোয়ার ইজ ইকুয়াল সি কোত্থেকে আসে, ঠিক এই জিনিসটা একটু নতুন ভাবে দেখার চেষ্টা করবো। প্রথম কনসেপ্টটা জি স্কোয়ার প্লাস সি কিংবা আর ইজ ইকুয়াল মডুলাস অফ কে কনসেপ্টটা ছিল আমাদের এখানে। এর জন্য যদি চিন্তা করা হয়, যখন এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ ছিল, যখন এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ ছিল তখন তার একটা নির্দিষ্ট পরিমাণ ছিল টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। যখনই এই খণ্ডিত অংশটা জাস্ট স্পর্শ করার পর্যায়ে চলে যায়, ঠিক সেই মুহূর্তে খণ্ডিত অংশের পরিমাণটা থাকে না, দৈর্ঘ্যের পরিমাণটা শূন্য হয়ে যায়, সেখান থেকেও কিন্তু আমরা বলতে পারি জি স্কোয়ার ইজ ইকুয়াল সি। তাহলে দুইটা কনসেপ্টই কিন্তু আমাদের ঠিক আছে, খণ্ডিত অংশের পরিমাণ জিরো ধরো বলা যায় জি স্কোয়ার ইজ ইকুয়াল সি, কিংবা আর ইজ ইকুয়াল মডুলাস অফ কে বলে দিও সেখান থেকে বলা যায় জি স্কোয়ার ইজ ইকুয়াল সি। এখন এখান থেকে যে জিনিসটা বলা যায় এর জন্য কি আসবে, সেটা হলো আর স্কোয়ার ইজ ইকুয়াল এইচ স্কোয়ার জানা আছে আমাদের, এবং আর স্কোয়ার সমান কিন্তু আমরা জানি বৃত্তের কেন্দ্রের কনসেপ্ট থেকে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এইচ স্কোয়ার এরকম যদি কনসেপ্ট সাজাই আমরা, এইচ ইকুয়াল জানা আছে আমাদের মাইনাস জি, তাহলে এখান থেকে লেখা যায় এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল জিরো, তথা এফ স্কোয়ার ইজ ইকুয়াল সি। তাহলে আমরা যতটুকু কনসেপ্ট এ পর্যন্ত শিখতে পারলাম, যদি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আর ইজ ইকুয়াল কেন্দ্রের কোটি সংখ্যা মানের সমান, এবং এক্স অক্ষকে স্পর্শ করলে জিএফসি কেন্দ্র বিশিষ্ট বা জিএফসি ভিত্তিক যে বৃত্তের সমীকরণ আছে সেখান থেকে জি স্কোয়ার ইজ ইকুয়াল সি বলা যাবে, আবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে আর ইজ ইকুয়াল মডুলাস অফ এইচ এইচ বলা যাবে ভুজের সংখ্যা মান, এবং সেখান থেকে টেনে নিয়ে বলতে পারবে এফ স্কোয়ার ইজ ইকুয়াল সি। যদি ওখানে বলা হয় সেই একই কনসেপ্ট, যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন খণ্ডিত অংশের পরিমাণ শূন্য হয়ে যায়, তথা এফ স্কোয়ার ইজ ইকুয়াল সি হয়ে যায়। তাহলে আমাদের এখানেও কনসেপ্ট ঠিক আছে, ওখানেও কনসেপ্ট ঠিক আছে। পাঁচ নম্বরে যদি আসি, বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে আর ইজ ইকুয়াল মডুলাস অফ এইচ ইজ ইকুয়াল মডুলাস অফ কে। কি রকম হয় চিত্রটা যদি দেখার চেষ্টা করি, উভয় অক্ষকে স্পর্শ করে এরকম হতে পারে, উভয় অক্ষকে স্পর্শ করে এরকম হতে পারে, উভয় অক্ষকে স্পর্শ করে এরকম হতে পারে, কিংবা উভয় অক্ষকে স্পর্শকারী বৃত্ত এমন হতে পারে। তাহলে আমরা সেখান থেকে বলতে পারলাম যে উভয় অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ কোটির সংখ্যা মান ব্যাসার্ধের সমান হয়ে যায়, সব ক্ষেত্রেই ব্যাসার্ধের সমান হয়ে যায়। তাহলে আর ইজ ইকুয়াল মডুলাস অফ এইচ মডুলাস অফ কে, এবং সেই একই ভাবে আর ইজ ইকুয়াল মডুলাস অফ এইচ থেকে আমরা একটু আগে পেলাম এফ স্কোয়ার ইজ ইকুয়াল সি, এবং আর ইজ ইকুয়াল মডুলাস অফ কে থেকে প্রমাণ করতে পারলাম জি স্কোয়ার ইজ ইকুয়াল সি। তার মানে তারা এই জিনিসটা মানতেছে জি স্কোয়ার ইজ ইকুয়াল এফ স্কোয়ার ইজ ইকুয়াল সি। এবং আমরা যদি এই অবস্থায় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হিসাব করার চেষ্টা করি তাহলে সেটা কিন্তু হবে প্লাস জি প্লাস মাইনাস এরকম, অথবা এফ ইজ ইকুয়াল যেহেতু জি সংখ্যা মানে কাজেই এটাও কিন্তু এরকম বলা যায়। অর্থাৎ আমাকে বুঝতে হবে প্লাস জি এর জন্য এখানে কোটি আকারে প্লাস জি হতে পারে মাইনাস জি হতে পারে,
আবার ভুজের মাইনাস জি এর জন্য ভুজ কোটির স্থানাঙ্ক প্লাস জি হতে পারে মাইনাস জি হতে পারে, কারণ চিত্র সেটাই বলতেছে প্লাস জি এর জন্য প্লাস জি হতে পারে মাইনাস জি হতে পারে, আবার মাইনাস জি এর জন্য প্লাস জি হতে পারে মাইনাস জি হতে পারে। এটা হলো আমাদের এখানকার প্রতিপাদ্য বিষয়। তাহলে অলরেডি পাঁচটা সম্পর্কে ধারণা পেলাম। বিন্দু দিয়ে গেলে মূল বিন্দু দিয়ে যদি যায় প্রত্যেকটা বৃত্তকে যদি একটু ইন্ডিভিজুয়াল দেখে, বৃত্তটা মূল বিন্দু দিয়ে পাঠালাম, এই বৃত্তের জন্য কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে তাকেও মূল বিন্দু দিয়ে পাঠালাম, তৃতীয় চতুর্ভাগে কেন্দ্র বিশিষ্ট বৃত্তকেও মূল বিন্দু দিয়ে পাঠালাম, চতুর্থ চতুর্ভাগের জন্য মূল বিন্দু দিয়ে পাঠালাম, যেটা হোক না কেন চারটাই হতে পারে। তবে ইন্ডিভিজুয়াল একটা নিয়ে একটু কথা বলি আমরা, যখন বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় তার জন্য সেন্টার যদি আমরা এইচ কে ধরে নেই, তাহলে এটা হলো আমার জন্য এইচ, এটা হলো কে এবং এটা হলো বৃত্তের ব্যাসার্ধ আর। আমরা এখান থেকে একটা কনসেপ্ট দাঁড় করাতে পারি যে মূল বিন্দু দিয়ে গেলে পিথাগোরাসের সূত্র অনুসারে আর স্কোয়ার ইজ ইকুয়াল এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তাহলে আমরা মোটামুটি ছয়টা কনসেপ্ট জানলাম, যার মধ্য দিয়ে আমাদের বৃত্তের জ্যামিতিক যে কনসেপ্ট আছে ওখান থেকে অনেক কিছু আইডিয়া পাওয়া যাবে, এবং যখনই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হবে তখনই তোমাদের খেয়াল রাখতে হবে চিত্র একে কিভাবে সলভ করা যায়, এবং সেখানকার ভিতরে কখন এইচ কে আর বের করা যায়, কখন বা জি এফ সি বের করা যায়, যদি এই তিনটা তিনটা রাশি বের করা যায় তখনই কিন্তু বৃত্তের সমীকরণ বের করা হয়ে যাবে।